আর্জেন্টিনা এই টিম নিয়ে যদি এবার ওয়ার্ল্ড কাপ না জিতে আর ফুটবল খেলা দরকার ও ও খেলা দরকারই নেই টফি টিকি টাকা টক টফিতে বিশ্বকাপ দেখবে বাংলাদেশ তোমাদের মধ্যে এখন একটা ডিবেট হবে ঠিক আছে বাট টুইস্টটা হচ্ছে তোমরা তোমাদের টিমকে নিয়ে খারাপ কথা বলবা ঠিক আছে তোমাদের টিমের সমস্যাগুলো বলবা ঠিক আছে রেডি টিমে তো কোনো সমস্যাই নেই এই এটা এটা সবার টিম বলে এত তাহলে গতবার জিতে নাই কেন কি জিতে নাই কোপা কোপা না ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ কোপাতে মারছে মানে কোপাতে তো আমাদের দুই গোল এমনি নিয়ে নিছে ও বলে খালি বলে মাইরা মাইরা দেয় না আর তোমরা যে নাটকটা করো গড়াগড়ি করো মাঠের মধ্যে তোমরা ভাবো মাঠে আর প্লেয়ার নেই শুধু মেসির আটকাইতে পারলে খেলা জিতে যাবা কোন কাপটা নিচ্ছে অনেকগুলো ফাইনাল খেলছে তোমরা পাঁচবার কাপ জিতছো তুমি কয়টা জিতছো দুইবার জিতছো ও কিন্তু আগে আছে বলো 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 ওর জন্মের পরে ও কয়টা কাপ দেখছে ও ও ও একটা দেখছে ওর জন্মের পরে ও কয়টা কাপ দেখছে আমি যখন জন্ম নিছি তখনই একটা কাপ তাই তখন কি তুমি খেলা দেখতা খেলা বুঝতা ও জন্ম আগে নিয়ে খেলা দেখতা ও তোমরা মনে হয় দুইটা দুইটা তারপর একটা তো আমরা জানি কিভাবে হয়েছে আমিও নেইমারকে পার্সোনালি খুব পছন্দ করে আমার ভালো লাগে এবার মিলে গেল কেমনে তোমরা তোমরা সুন্দর ডিবেট জিতছো যেহেতু ইকুয়ালি জিতছো তোমাদের জন্য গিফট সব অল স্টার পুরো আইপিএল টাইপিএল সব কাপ আইপিএল টাইপিএল সব খেলাটি আছে কিন্তু তোর খেলার আগে ট্রফি জিতা বেলা যেমন ইন্ডিয়া 30 বছরের ট্রফি জিতা খেলার আগে ট্রফি জিতা জায়গা 30 বছরের ট্রফি জিতছ না কোপাতে কিছু হয় না ওয়ার্ল্ড কাপ একটা মনে করে অনেক বড় শ্রেষ্ঠ 2002 এর ওয়ার্ল্ড কাপটা নিজ চোখে দেখছস 6 বছর বয়স আমরা দেখি নাই যে ট্রফি জিতছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি দেখবেন কেমনে দুইবারই জিতছে অবশ্যই তাই না 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 একবার তো চুরি করে হাত দিয়ে ক্লাসিক ক্লাসিক তোমরা রেফারি কিনো এত কিছু কিনো ফিফা কিনো বাট তোমাদের আমরা ইন্ডিয়ান ভাই আমাদের কিনা লাগে না যে তোমাদের যে মিডফিল্ডে আছে খুবই বাজে ভেরি পুওর ঠিক আছে একটা গোলকিপার এত ওভার কনফিডেন্স হলো হয় না ভাই ওই গোল জায়গা তাইলে ও মনে করে যে ম্যান ইউ আর সেলসি তে গেল ভাই পার্সোনালি যাচ্ছে আমরা আমাদের মিডফিল্ড খারাপ তাহলে তোদের ফ্রেড কি লর্ড ও ক্যাসিমিরোকে খেলাবো ফ্রেডকে আমরা এক্সাইটেড রাখি ভাই সরাই দিছে ফ্রেডকে একটু জায়গা দে আরেকটা ডিফেন্ডার ক যে হ্যাঁ ক্যাসিমিরো ডিফেন্সে খেলে না ফর ইউ কাইন্ড ইনফরমেশন এই জানো না রং ইনফরমেশন দিছে সেন্ট্রাল মিডফিল্ডার তো ক্যাসিমিরো কে খেলাবো অ্যাটাকিং মিডফিল্ডার কে খেলবে তো বলো বলো আছে না আমার ফার্নান্দিনো আছে না ফার্নান্দিনো আছে ফার্নান্দিনো খেলবে তুই 11টা আর্জেন্টিনা প্লেয়ারের নাম কথা মেলে একাদশে গেল বলো বেন একাদশে গেল 11টা আর্জেন্টিনার নাম টুইস্টেড কোয়েশ্চন তুই বলতে পারবি বললে এখন ও 500 টাকা দিবে ওই দিবে আমি একটা সত্যি করে কথা বলি তোমরা যদি র্যান্ডম চাইনিজ নামও বলো আমি বুঝবো না কারণ আমি চিনি না আমার হচ্ছে যে লেপ ভাই ঢোল কই ঢোল কই ঢোল আছে না এই যে ঢোল ঢোল আওয়াজ মিলিটো আছে না প্রি মিলিটো সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলবে আমরা সাইডে খেলাবো আমাদের মার্কুনোস আর টিয়াগো সিলভা আছে টিয়াগো সিলভা আর মার্কুনোস দুইজন ইনজুরি তো এখন ইনজুরি আজকে সকালে খেলা দেখছো আজকে সকালে খেলা দেখছো আর্মবেন্ডটা কার ছিল ক্যাপ্টেন বলো তো আমি বললাম লেট ব্যাকের একটা নাম কো আমি তো বললাম আমরা মিলিটারি খেলাবো আজকে পুরো রাত আমরা ঝগড়া করব সো ও আমাকে বলছে ও নিয়নের ভিডিওতে একটা জার্সি পাইছে আমরা নিয়ন থেকে বেটার আমরা একটা চুলকানি দিছি মারতে পারবা নিজের অনেক জায়গায় চুলকাইতে পারবা বাইরে নিবে ও মাই গড এই শোন শোন তুই মারতে পারবি লেফট ব্যাক দুইটার নাম কা মানে মারি তার নাম ওকে নিজেকে নিজে চুলকাই ডান দুইটা লেফট ব্যাকের নাম বলো কাম অন বলো 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 আর নাইলে তুমি একটা মুজাতে পরে ও নাকে দিবা না ভাই না একটা মুজা তোমার জন্য এটা পরে হবে তুই টফি টিকি টাকা টক
টফিতে বিশ্বকাপ দেখবে বাংলাদেশ।